আজকের ভিডিও শুরু করব কিছু জাপানিজ শিরিশ পেপার দিয়ে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক জোড়া সেফটি শু আমাদের কাছে আছে। 3-4 সাইজের একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এখানে অত্যন্ত বড় একটা সিরিঞ্জ আমাদের কাছে আছে। জাপানের নিপ্পন কোম্পানির একটা খুবই প্রিমিয়াম ডোর ক্লোজার আমাদের কাছে আছে। পেন্সিল গ্রাইন্ডারের কিছু স্টোন আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের। গ্রাইন্ডিং ডিস্ক এবং কাটিং ডিস্কের একটা কালেকশন সবসময় আমাদের কাছে থাকে। এখানে এক ধরনের টেপ আমাদের কাছে আছে, এগুলোর অনেকে ডাক টেপ বলে, অনেকে হাই টেম্পারেচার টেপ বলে। এখানে একটা বার্জার এবং একটা কলিং বেল আমাদের কাছে আছে। একটা ট্যাপ অ্যান্ড ডাই সেট আমাদের কাছে আছে। একটা গুটি সেট আমাদের কাছে আছে। এখানে একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইংল্যান্ড, জার্মানির বস কোম্পানির 7 ইঞ্চি একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এখানে অ্যালুমিনিয়ামের কিছু টেপ আমাদের কাছে আছে। এখানে একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, 220 ভোল্টের। এখানে আরেক ধরনের রিফ্লেকশন টেপ আমাদের কাছে আছে। এইটাও একটা লাইফ সেন্টার। এগুলো লেদ মেশিনের জিনিস আসলে, জাপানের টপ কোম্পানির একটা অ্যাডজাস্টেবল প্লায়ার্স বা মানকি প্লায়ার্স। খুব সুন্দর একটা বেয়ারিং পুলার আছে, এটাও জাপানিজ। কিছু সার্কলিপ প্লায়ার্স আমাদের কাছে আছে জাপানিজ। একটা সি ক্লাম্প আছে 3 ইঞ্চি সাইজের। জাপানের সুপার কোম্পানির একটা টিউব কাটার আমাদের কাছে আছে। জাপানের সুপার কোম্পানির একটা চেইন রেঞ্জ আমাদের কাছে আছে, একেবারে মানে স্পেয়ার কন্ডিশনের। এটাও একটা জাপানিজ ফিল্টার পুলার সুপার কোম্পানির। জাপানের ট্রাস্কো কোম্পানির একটা পিন পাঞ্চ সেট আমাদের কাছে আছে। এটা জাপানের ভেজেল কোম্পানির একটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার। কিছু ড্রিল বিট আমাদের কাছে আছে। আর একটা শীট কাটার এখানে আমাদের কাছে আছে একদম স্পেয়ার। 3টা অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্জ আমাদের কাছে আছে। হাই প্রেশার পিতলের কিছু গেট ভাল্ব আমাদের কাছে আছে। আর এখানে পিতলের কিছু নিপেল প্লাস নজেল আছে। এটা হচ্ছে একটা মাইক্রোমিটার জাপানের মিতুটোয়ো কোম্পানির। এখানে কিছু হাই টেম্পারেচার গ্রিজ আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা সিলিকন স্প্রে, এটাও এক ধরনের লুব্রিকেন্ট। মোবিল কোম্পানির এই ধরনের টিউব গ্রিজ আমাদের কাছে আছে, সিলিকন গ্রিজ যেখানে লেখাই আছে। আর এটা হচ্ছে এক ধরনের রেজিন। এটা হচ্ছে একটা কাঠের ভার্নিশ, যে কোনো পুরান ফার্নিচারকে আপনারা একদম নতুন করে ফেলতে পারবেন এটা দিয়ে। এটা হচ্ছে একটা গ্রিস কার্টিস। আমেরিকান স্টারের ব্র্যান্ডের কিছু হোলসও আমাদের কাছে আছে। আমেরিকান ব্র্যান্ড হইলো, এগুলোর মেড হচ্ছে ইউকে। এবং এটা হচ্ছে 2 ইঞ্চি সাইজের, 2.5 ইঞ্চি বা 64 mm। 2.5 ইঞ্চির পর হচ্ছে 3 ইঞ্চি সাইজের আছে এখানে আমাদের কাছে, 4। এটা হচ্ছে 3.5 ইঞ্চি সাইজের। হোস পাইপ আমাদের কাছে আছে, 60 ফিট আছে এই পাইপটা। এখানে একটা প্লাস্টিকের বেলচা আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে গুটি বা সকেটের অনেক বড় একটা কালেকশন আছে। 1/2 ইঞ্চি সাইজের গুটির একটা লট আমরা রাখছি। পুরোটাই হচ্ছে 3-4 সাইজের গুটি আছে এই লটে। এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজ। আসসালামু আলাইকুম, ইনসাইড ভারিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশা করছি ভিডিওর প্রথম অংশ আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো আজকের ভিডিওতে আসলে স্পেশালি অনেক জাপানিজ টুলস থাকবে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং এরপরে ভয়েস মেসেজ করে রাখবেন বা কল দিবেন। আজকের ভিডিও শুরু করব কিছু জাপানিজ শিরিশ পেপার দিয়ে। এখানে আপনি স্পষ্ট লেখা দেখতে পাবেন, মেড ইন জাপান, আর ব্র্যান্ডের নাম হচ্ছে মিটুয়া ব্র্যান্ড। এটার গ্রিড হচ্ছে 400, মানে যেটাকে আমরা শিরিশের নাম্বার বলি, গ্রিড নাম্বার 400, মানে খুব চিকন দানা। এবং এখানে 100 শিটস আছে, মানে 100 পাতা আছে। এবং সাইজ হচ্ছে 228 mm বাই 280 mm, মানে শিরিশের যে স্ট্যান্ডার্ড সাইজ থাকে। এবং শিরিশ পেপারেও আপনারা এই ব্র্যান্ডের নাম দেখতে পাবেন, হ্যাঁ, মিটুয়া স্যান্ড। এটা স্যান্ড পেপার, স্যান্ড পেপার, অ্যাব্রেসিভ পেপার বা শিরিশ পেপার অনেক নামই এইটার আসলে চিনি। মানে এর চেয়ে কোয়ালিটি ফুল আর শিরিশ হওয়া পসিবল না, এত হাই কোয়ালিটির। এটা মনে হয় ওয়াটার প্রুফ যত সম্ভব, এবং খুবই পাতলা এবং নখ পর্যন্ত ঘষা যায়, যেহেতু গ্রিড হচ্ছে 400। তো এই 100 পিস এখানে পেপার আছে, স্যান্ড পেপার। এটা পুরোটা একটা লট হিসেবে আমরা বিক্রি করব, অর্থাৎ ভেঙে এখান থেকে বিক্রি করা হবে না। যাদের 100 পিস লাগবে তারাই 100 পিস জাপানিজ শিরিশ আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক জোড়া সেফটি শু আমাদের কাছে আছে। একেবারে পিওর চামড়ার তৈরি এবং খুব মোটা চামড়া এটা। আপনাদেরকে যদি দেখায় আপনারা বুঝতে পারবেন, এই যে এই চামড়াটা দিয়ে তৈরি এবং এখানেও দেখলে বোঝা যায় এগুলো আনইউজড, অর্থাৎ ব্যবহার হয় নাই। ভিতরের দিকটা খুবই সফট, এই যে খুবই সফট। এটার ভিতরে একটা কাগজ দেওয়া আছে, আর
এটার নাম্বার হলো 12 অথবা 47 নাম্বার। তো যারা হচ্ছে 43 থেকে 45 নাম্বার জুতা পরেন তাদের পায়েও এটা আরামসে হচ্ছে লেগে যাবে, মানে একটু লুজ হইলো যেহেতু সেফটি শো। হ্যাঁ, এটা রেগুলার একেবারে পরার মতো তো জিনিস না, হাফ ইঞ্চি এক ইঞ্চি লুজ হইলো আসলে সেফটি শু পরা যায়। আর এখানে একটা মেটাল ক্যাপ দেওয়া থাকে, সব সেফটি শুতেই থাকে যেগুলো জেনুইন সেফটি শু। এটা পায়ের উপর যদি ভারী কিছু পরে তাহলে পাকে সুরক্ষিত রাখার জন্য আসলে এই ধরনের মেটাল ক্যাপ দেওয়া থাকে। এখানেও লেখা আছে 12 নাম্বার অথবা 47 নাম্বার। এক জোড়া আছে পুরো, দুইটাই একদম ব্র্যান্ড নিউ আনইউজড, কারোর লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই জোড়াটার দাম হচ্ছে 2000 টাকা, ফিক্সড 2000 টাকা হলে এই সেফটি শুটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এর সাথে অনেক বড় একটা কাগজ আছে এবং অনেক কিছু আছে। থ্রি ফোর সাইজের একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। এটা যদিও একটা চাইনিজ ব্র্যান্ড, চাইনিজ আমি আন্দাজেই বলতেছি, চাইনিজ ভাষায় লেখা, এটা তাইওয়ানের হওয়ারও চান্সেস আছে। বাকিটা আমি পরে নিশ্চিত করে বলতে পারবো, এই জায়গার আসলে স্ক্রিনশটটা নিয়ে ইংলিশ করলে বা এই যে ফ্যাক্টরির নামটা লেখা আছে, কোম্পানির নাম, এটা হচ্ছে বের করলে গুগলে তখন হচ্ছে বলা যাবে এটা চাইনিজ কোম্পানি না তাইওয়ানের কোম্পানি। তবে প্রোডাক্টটা বেশ মজবুত, 220 ভোল্ট, 50 হার্স, 600 ওয়াটের একটা মেশিন, 1600 RPM। হ্যাঁ, এটাতে আপনারা যে কোনো 3-4 সাইজের গুটি বা সকেট লাগাইতে পারবেন। আর যদি কেউ হাফ ইঞ্চি সকেট লাগাইতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আলাদা একটা অ্যাডাপ্টার কিনে নিতে হবে। ওই অ্যাডাপ্টারটা এটার মাথায় পরিয়ে দিলে তখন এই 3-4 মাথাটা হাফ ইঞ্চি মাথা হয়ে যায়। এটা 100% সচল আছে, লেফট এবং রাইট খুবই স্মুথলি কাজ করে। এবং আমরা হচ্ছে মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা স্পার্ক করে কি না এটা দেখি, এই কার্বনের গোড়ায়। যদি একটা মেশিন স্পার্ক করে তাহলে এটা আমরা রিজেক্ট করে দিই, আর যদি স্পার্ক না করে তখনই আমরা ওই মেশিনটাকে স্মুথ বলি। এই 3-4 সাইজের হেভি মেশিনটা আপনারা দেখতে পারেন, এইটা দিয়ে আমার মনে হয় যে 30-35 নাম্বার পর্যন্ত গুটি আরামসে খুলে ফেলা যাবে। এখানে অত্যন্ত বড় একটা সিরিঞ্জ আমাদের কাছে আছে। যদি আপনার কারোর সাথে শত্রুতা থাকে তাহলে এটার মাথায় শুয়ে একটা ঢুকে আপনি কেরোসিন তেল ইনজেক্ট করে দিতে পারবেন। 550 সিসি, এই সিসিটা কি আমি জানি না, একটা প্রেশার, মানে 550 সিসি প্রেশার দিয়ে লিকুইড ইনজেক্ট করা যাবে যে কোনো মেশিনে। এগুলো দিয়ে হয়তো বিশেষ কোনো মেশিনে মোবিল টোবিল ফিল করে বা কী কাজের আমি একজ্যাক্ট জানি না, তবে এটা মনে হয় কমপক্ষে 500, আচ্ছা লেখাই তো আছে 50 মিলি থেকে 500 মিলি, মানে হাফ লিটার পানি এটাতে ধরবে। পানির জায়গায় যে কোনো লিকুইড দিলেও আপনারা হাফ লিটার প্লাস ধরায় নিতে পারবেন। জাপানের নিপ্পন কোম্পানির একটা খুবই প্রিমিয়াম ডোর ক্লোজার আমাদের কাছে আছে, 80 সিরিজ, এবং এই হচ্ছে ডোর ক্লোজারটা। এটা একেবারে আনইউজড প্রোডাক্ট, ব্র্যান্ডের নাম হচ্ছে নিউস্টার। আচ্ছা নিউস্টার, সামনে নিপ্পন লেখা, আচ্ছা নিপ্পন কোম্পানিরই একটা সাব ব্র্যান্ড হবে নিউস্টার। নিপ্পন তো আমরা আগের দিনের টিভির জগতের খুব নাম করা কোম্পানি নামে চিনি, এবং এই প্রোডাক্টে ভিতরে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে, জাপানিজ মেড প্রোডাক্ট। এবং আমি বিশ্বাস করি যে এর চেয়ার ভালো কোয়ালিটির ডোর ক্লোজার হইতে পারে না, তা আমার বিশ্বাস। কারণ জাপানিজ প্রোডাক্টের কোয়ালিটি হাতাইতে হাতাইতে জাপানিজদের প্রতি আমি একেবারে অন্ধ হয়ে গেছি। এইটা এই হ্যান্ডেল থেকে শুরু করে সব কিছু একটি ইউনিট, এবং এক্সেপ্ট অরিজিনাল স্ক্রু আপনারা পেয়ে যাবেন, এটাও এটা সাথেই আসছে। তো একেবারে খুবই হাই কোয়ালিটির একটা ডোর ক্লোজার যারা চাচ্ছেন তারা জাপানের নিপ্পন কোম্পানির নিউ স্টার ডোর ক্লোজারটা দেখতে পারেন। পেন্সিল গ্রাইন্ডারের কিছু স্টোন আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু বেশি বড় সাইজ, এটা মনে হয় 1.5 ইঞ্চির মতো হবে, আর এগুলোর ডায়া হয়তো 14-15 mm হইতে পারে। এটা আমরা একটা লড হিসাবে দিব যেহেতু এখানে অনেকগুলো আছে, আর এগুলো কিন্তু জাপানিজ প্রোডাক্ট, আপনারা নেম প্লেট দেখলে হয়তো বা আন্দাজ করতে পারবেন। কোম্পানির নাম লেখা আছে, কনফিউজড হওয়ার দরকার নাই আর আমাকে বিশ্বাস করারও দরকার নাই। আপনি যাদের ডাউট লাগে তারা এসকো কোম্পানি লিমিটেড লিখে শুধু যাচাই করবেন যে এই ব্র্যান্ডটা কোন জায়গায়। তো এখানে বিভিন্ন সাইজের আছে,
ঠিক আছে, বিভিন্ন শেপের বিভিন্ন মডেলের আছে এগুলো। এইটা আমরা পুরো একটা লট বিক্রি করব, এখান থেকে বেছে বিক্রি করব না। বেছে বিক্রি করলে ঝামেলা যেটা হয়, ধরেন আপনি 10 পিস কিনতে চাইছেন, তো এবার 10 পিস আমি দিছি কিন্তু আপনার সাইজ পছন্দ হইলো না, বা আপনি যেরকম চাইছেন আমি সেরকম দিতে পারি নাই। এই জন্য একটু ক্লিয়ার দেখেন, এখানে আনুমানিক 30-40 পিসের মতো হবে। এই পুরোটা একটা লটে আমরা বিক্রি করব পার পিস হিসেবে। গ্রাইন্ডিং ডিস্ক এবং কাটিং ডিস্কের একটা কালেকশন সবসময় আমাদের কাছে থাকে, তবে আমরা ভিডিওতে যেটা দেখাই এক্সাক্ট ওইটাই দিতে পারবো এরকম না। কারণ দেখা গেল আমরা 500 পিস গ্রাইন্ডিং ডিস্ক কিনলে এখানে 10টা ব্র্যান্ডের গ্রাইন্ডিং ডিস্ক পরে, সবগুলো একই ব্র্যান্ডের পরে না সবসময়। তো এই জন্য এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাইলাম। বিভিন্ন রকমের কাটিং ডিস্ক গ্রাইন্ডিং ডিস্ক হবে, তবে কাটিং এবং গ্রাইন্ডিংয়ের সাথে অলওয়েজ আমরা গ্যারান্টি দিই, যদি আপনার কোয়ালিটি পছন্দ না হয় আপনি রিটার্ন করে টাকা ফেরত দিতে পারবেন অথবা অন্য মালামালও নিতে পারবেন। এটা হচ্ছে কাটিং ডিস্ক, এক প্যাকেটে 10 পিস করে থাকে। এটা আবার একটু মোটা নর্মাল কাটিং ডিস্কের চেয়ে, এটা হচ্ছে 2 mm-এর একটা কাটিং ডিস্ক। আর নর্মাল যে কাটিং ডিস্ক থাকে যেটা স্ট্যান্ডার্ড সাইজ, এটা 1.2 mm থাকে। আচ্ছা, এটাও 2 mm, এই যে 107/2/16, এটাও একটু মোটা, এর চেয়ে আরও পাতলা হয় আসলে। এইটা হচ্ছে সবচেয়ে পাতলা যেটা 1.2 mm। তো এখানে 2 ক্যাটাগরির ডিস্ক আছে, এটা হচ্ছে যেটা 2 mm এটা, আর এটা হচ্ছে যেটা 1.2 mm, মানে যেটা মার্কেটে পাওয়া যায় ওটা আসলে 1.2 mm। তো এগুলো মিনিমাম 100 পিস আমরা বিক্রি করি। কাটিং ডিস্ক নেন আর গ্রাইন্ডিং ডিস্ক নেন, 100 পিসের নিচে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন না। এখানে এক ধরনের টেপ আমাদের কাছে আছে, এগুলোর অনেকে ডাক টেপ বলে, অনেকে হাই টেম্পারেচার টেপ বলে। এই টেপটা আসলে কাপড়ের টেপ, তবে এটার যে অ্যাডহেসিভ ওটা মারাত্মক লেভেলের, মানে আপনি 2 ফিট টাইলসের মধ্যে অ্যাডহেসিভ ঝুলা 20-30 কেজি লোড দিয়ে রাখতে পারবেন কয়েক মিনিটের জন্য। তো এটা খুব ভালো কাজ করে, এটা একটা মাল্টিপারপাস টেপ, মেড ইন চায়না, ব্র্যান্ডের নামও লেখা আছে। এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কারোর লাগলে নিতে পারবেন। এখানে একটা বার্জার এবং একটা কলিং বেল আমাদের কাছে আছে, এটা হচ্ছে অনেকটা হর্ন টাইপের আর কি, হর্ন টাইপের না, এটা হর্ন বার্জারই, হর্ন বার্জার DC 24 ভোল্ট এটা চলবে, এবং এটা একটা জাপানিজ প্রোডাক্ট। কিটাজাওয়া ডেনকি হচ্ছে ব্র্যান্ডের নাম, DC 24 ভোল্টে চলবে। এটা আপনারা চাইলে গাড়িতেও লাগাইতে পারবেন, অনেকটা প্রাইভেট কারের হর্নের মতো এটার আওয়াজ। আর এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম, বা যেটা ক্রিং ক্রিং শব্দ করে বেল, এটাও 24 ভোল্টে চলবে। একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইতে হবে, আমাদের কাছে এই মুহূর্তে আসলে 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই নাই। এটা জং পড়া হইলো, এটা সচল আছে। একটা ট্যাপ অ্যান্ড ডাই সেট আমাদের কাছে আছে, এটা একটা জাপানিজ সেট, এটা ক্লিন করা হয় না। আমরা সাধারণত এই ধরনের সেট আসলে তেলে স্প্রে করে একটু ক্লিন করি, তো এটা আমরা ক্লিন করে দিব। যাদের লাগবে তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে অনেকগুলো ডাই আছে SKC কোম্পানির, এই যে আপনারা, এটা জাপানের যত ট্যাপ ডাই কোম্পানি আছে তার মধ্যে সবচেয়ে নাম করা SKC, অত্যন্ত কোয়ালিটিফুল প্রোডাক্ট তারা বানায়। একটা গুটি সেট আমাদের কাছে আছে, যদি ওই গুটি সেটটা একটা চাইনিজ গুটি সেট, কত কত নাম্বার আছে আপনাদেরকে একটু দেখাই। এটার সবচেয়ে ছোট সাইজ হচ্ছে কত, 8 নাম্বার, 8-এর পরে হচ্ছে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12, 12-এর পরে 14, 13-টা নাই, 14-এর পরে 15, 15-এর পরে হচ্ছে 16, 16-এর পরে 17, 17-এর পরে 18, 18-এর পরে হচ্ছে 19, 19-এর পরে 21, 21-এর পরে হচ্ছে 22, এবং 22-এর পরে সোজা সবচেয়ে বড়টা হচ্ছে 32। এটা এই সেটের কিনা আমি জানি না, 22-এর পরে 25-26-27 থাকার কথা, কিন্তু 22-এর পরে সরাসরি 32-এ চলে গেছে। একটা ছোট এক্সটেনশন রড, একটা বড় এক্সটেনশন রড পাবেন, এবং আর একটা হ্যান্ডেল পাবেন, এগুলো মানে খোলা এবং লাগানোর জন্য। তো এটা যদিও চাইনিজ হয়, এটার ফিনিশিং দেখলে আপনাদের পছন্দ হবে, এবং ইম্পোর্টের মালের মতো না, এটা যথেষ্ট কোয়ালিটিফুল একটা সেট। এবং এটার যেই যে ব্র্যান্ডকে তারা কপি করার চেষ্টা করছে সেটা হচ্ছে জাপানের ইয়ামাটু কোম্পানির, ইয়ামাটু, এই শুধু এই এর জায়গায় উ হইলে এটা একটা জাপানিজ ব্র্যান্ডের নাম হয়ে যাইতো,
কিন্তু এ দিয়ে চাইনিজরা একটা জাপানিজ ব্র্যান্ডের নাম কপি করছে আর কি। এখানে একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইংল্যান্ড। আমি আপনাদেরকে একটা সবচেয়ে ছোটোটা দেখাই, এই সেটের সবচেয়ে ছোটো ডাই হচ্ছে এইটা, ব্র্যান্ডের নাম হচ্ছে প্রেস্টো। প্রেস্টো ইংল্যান্ডের খুবই নাম করা কোম্পানি, তারা ড্রিল বিট বানায়, ডাই বানায়, তারপরে ট্যাপ অ্যান্ড ডাই সেট বানায়, মানে টুলসের জগতে একটা খুবই ভালো কোম্পানি। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এখানে মেড ইন নিচে ইংল্যান্ড লেখা আছে এবং মাঝখানটা হচ্ছে ব্র্যান্ডের নাম প্রেস্টো। তো এইটা হচ্ছে 3/4 সাইজের এবং দাঁতগুলো যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন একদম নিখুঁত বা একটা দাঁত ভাঙা দেখতে পাবেন না, এটাই হচ্ছে এগুলোর স্পেশালিটি এবং খুবই সলিড। চাইনিজ ডাইয়ের শেপ অনেকটা এরকমই হয় কিন্তু ওজন হবে এটার অর্ধেক এবং দাঁতগুলো একটু নিষ্বিষ হলে ভেঙে যায় এবং এগুলোর থ্রেডও অত স্মুথ হয় না। তো ইউকের একটা সেট এটা 3/8 পরে আপনারা পাবেন হচ্ছে হাফ ইঞ্চিটা, এই যেখানে খোদাই করে আবার সাইজও লেখা আছে হাফ ইঞ্চি এবং প্রত্যেকটাতে কিন্তু মেড ইন ইংল্যান্ড এবং প্রেস্টো লেখা আছে। হাফ ইঞ্চির পরে আপনারা যথারীতি 3/4 সাইজের পাবেন, 3/4 মেড ইন ইংল্যান্ড, 3/4-এর পরে আপনারা 1 ইঞ্চি পাবেন, এই যেটার সাইজ এখানে 1 লেখা 1 ইঞ্চি, 1 ইঞ্চির পরে হচ্ছে 1.25 ইঞ্চি পাবেন। এই সেটের সবচেয়ে বড় ডাই হচ্ছে এটা, এই যে 1.25 ইঞ্চি সাইজের, একেবারে অরিজিনাল একটা সেট এবং এটার যেই অরিজিনাল রেচেট এইটা, এই যে এটাও প্রেস্টো কোম্পানির একটা অরিজিনাল রেচেট। শুধু পাইপটা আমরা পাই নাই, একটা 3/4 সাইজের বা 1/2 ইঞ্চি সাইজের পাইপ, লোহার পাইপ, এই ডাই দিয়ে এই প্যাচ কেটে আপনারা এখানে লাগিয়ে দিতে পারবেন। এটা লম্বা কতটুকু রাখবেন এটা আপনাদের সুবিধা মতো, 2 ফিটের ভিতরে লম্বা রাখলে এই বক্সে ইয়ে করা যাবে। তো এটা 3/8 থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত একটা সেট, যাদের লাগে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। জার্মানির বস কোম্পানির 7 ইঞ্চি একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, মেশিনটা খুবই স্মুথলি চলে, আমরা চেক করা ছাড়া কখনোই কোনো মেশিন ভিডিওতে দেই না, সুতরাং আপনার মনে এই প্রশ্ন না থাকলেও চলবে যে এটা ভালো কি ভালো না বা স্মুথ চলে কি চলে না। যদি বিন্দু পরিমাণ স্পার্কও করে এখানে, ওই মেশিন আমাদের কাছে নষ্ট এবং এটা রিজেক্ট হিসেবে আমরা ফেলে রাখি। এই মেশিনের নেম প্লেটটা আসলে খুব একটা জাউরা জায়গায় থাকে, এটা 220 ভোল্টের মেশিন, কিন্তু আমি এটার এই সেফটি কাভারের জন্য পুরো ইনফরমেশন দেখাতে পারছি না, অর্ধেক এটার ভিতরেই চলে গেছে। যেইটুকু দেখা যাচ্ছে এইটুকুতে আপনারা বুঝতে পারবেন এখানে মেড ইন চায়না লেখা আছে এবং ফ্যাক্টরি অ্যাড্রেস লেখা আছে, বস পাওয়ার টুলস এবং শেষে জার্মানি লেখা আছে। তো খুবই স্মুথলি চলে এই মেশিনটা এবং আপনারা এটা বোঝার জন্য কয়েকদিন প্রয়োজনে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিয়ে দিব যে মেশিনে কোনো সমস্যা নাই, একবার হাতে নিয়ে চালাইলেই বোঝা যায়। ওইটা না তো এটা ডান বাম করা যায়, এটা সুবিধা মতো, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, তবে এটার নেম প্লেট নেই, নেম প্লেট না থাকলে হচ্ছে আরাসুরত দেখেই বোঝা যায় যে এটা একটা চাইনিজ মেশিন, কারণ এটা যদি বসের হইতো তো নেম প্লেট ছাড়া হইলে আমরা বুঝতে পারতাম। এই ধরনের গোবাইচা কালার প্রথমত ব্র্যান্ডগুলো দেয় না, রেড কালার, আর এটা নেম প্লেট অবশ্য উঠে গেছে এবং এগুলোর নেম প্লেটও ওইরকমভাবেই লাগানো থাকে যেন কয়েকদিন কাজ করলে উঠে যায়, নাহলে বসের মেশিনটা দেখেন এটাও কম ব্যবহার হয় নাই, কিন্তু নেম প্লেটের উপরে আরেকটা প্লাস্টিক শিট আছে যেন নেম প্লেটের কোনো ক্ষতি না হয়। এটা না, এটা তো এটা আপনারা চাইনিজ ধরেই কিনবেন, এটা 220 ভোল্টের মেশিন, এমনিতে কোনো সমস্যা নাই, মানে কোনো স্পার্ক করে না এবং খুবই স্মুথ চলে। আপনারা চাইলে আমরা চালিয়ে ভিডিও করে দিতে পারবো যাদের একটু কম রেঞ্জের মধ্যে দরকার, কারণ এই মেশিনের সাথে এই মেশিনের অনেকটা প্রাইস ডিফারেন্স থাকে। এখানে অ্যালুমিনিয়ামের কিছু টেপ আমাদের কাছে আছে, হাই টেম্পারেচার টেপ। এই টেপ আপনারা এমন জায়গায় ইউজ করবেন যেখানে নর্মাল টেপ ব্যবহার করলে গলে যায় তাপে, মানে ধরেন বয়লারের পাইপ হইতে পারে বা এমন কিছুর পাইপ হইতে পারে যেটা অনেক বেশি গরম হয়, বা পাইপেই লাগাইতে হবে এমন কোনো বিষয় না, যেই কোনো জায়গায়, ধরেন আপনি গ্যাসের চুলাই লাগাবেন কোনো কারণে, টেপ লাগানোর প্রয়োজন পড়তেছে আগুনের পাশে, তখন এই অ্যালুমিনিয়াম টেপ হচ্ছে সেখানে সার্ভাইভ করতে পারবে। এগুলো আমাদের কাছে প্রায় 5-6টার মতো আছে।
এখানে একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে 220 ভোল্টের, এবং এই মেশিনটা যে ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের দেশেও পাওয়া যায়। এইটার আমাদের দেশেরটার সাথে জাহাজেরটা শুধু তফাত হইল এই যে লালের উপর সাদা দিয়ে যেই চাইনিজি এটা লেখছে, নামটা লেখছে, এটা আসলে ডংচেং, কিন্তু ইম্পোর্টের মালে এই ডংচেং লেখাটা ইংলিশে থাকে, আর জাহাজের মালে বা চায়না মানে চাইনিজ লোকাল মার্কেটে যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় এই ব্র্যান্ডের, সেইগুলোতে হচ্ছে চাইনিজ ভাষায় ডংচেং লেখা থাকে। এবং দুইটার প্রাইসের মধ্যে তফাত আছে, বিল্ড কোয়ালিটির মধ্যেও তফাত আছে। ঠিক আছে, এটা একদম ফ্রেশ একটা মেশিন, হয়তো ব্যবহার হয়েছে কিন্তু খুব অল্প সময়ের জন্য ব্যবহার হয়েছে। আপনারা কন্ডিশন দেখতে পারেন। আরেকটা বিষয় আছে, যেটা আপনারা ইম্পোর্টের পাবেন ওইটার সুইচ দেখবেন অন অফ এইখানে, আর জাহাজেরটার অতিরিক্ত সেফটির জন্য তারা মানে এইখানে সুইচটা দিয়ে দেয় আর কি। হ্যাঁ, হ্যান্ডেল ট্যান্ডেল সবই আছে। নেমপ্লেটটা আরেকবার দেখাই, 220 ভোল্ট 50 হার্স, 710 ওয়াট, M10, 13,000 RPM। এটার সাথে অরিজিনাল সেফটি কভার আছে, তারপর চাবি আছে যেটা দিয়ে আপনারা ডিস্ক খুলবেন এবং লাগাবেন, এবং ডংচ্যাংয়ের এক জোড়া অরিজিনাল কার্বন আপনারা এখানে পাবেন, এবং ইউজার ম্যানুয়াল পাবেন। এটাও চাইনিজ ভাষায় লেখা, এটাও কোনো কাজে আপনাদের আসবে না, তবে মেশিনটা ভালো, মানে জাপান জার্মানের মেশিন না হওয়া সত্ত্বেও মেশিনটা ভালো, এবং এটার অরিজিনাল প্যাকেটও আমরা পাইছি। এটা এখানে আরেক ধরনের রিফ্লেকশন টেপ আমাদের কাছে আছে, সোলাস কোম্পানির। এই যে এটা, এই ধরনের যত টেপ আছে দুনিয়াতে তার মধ্যে সবচেয়ে নাম করা কোম্পানি হচ্ছে এটা, সোলাস। এটা স্পেয়ারই, তবে এটার কার্টনটা আমরা পাই নাই। এটা হচ্ছে একটা ড্রিল মেশিনের চক বা চাক, মোটামুটি বেশ ভালোই ব্যবহার হয়েছে, এবং এখানে মেড ইন চায়না লেখা আছে, ব্যবহার হয়েছে। এটার দাঁত একেবারে নিখুঁত না, ব্যবহার হয়েছে মোটামুটি ভালোই। আর এটার চেয়ে একটু ছোট সাইজের আছে এইটা। এইটার ক্যাপাসিটি হবে, MM-টা আসলে লেখা নাই, তবে 12-13 mm ক্যাপাসিটি হবে এগুলার। আর এটা হচ্ছে একটা লাইফ সেন্টারের মতো জিনিস, এগুলো লেদ ওয়ার্কশপে ইউজ হয়। এইটাও একটা লাইফ সেন্টার, এইটা ফ্রি আছে। তারপরে ছোট লাইফ সেন্টার যদি লাগে কারোর, তাহলে আপনারা এই লাইফ সেন্টারগুলো দেখতে পারেন। এগুলো লেদ মেশিনের জিনিস আসলে। এটিতে আবার খোদাই করে জাপান লেখা আছে, এই লাইফ সেন্টারটাতে ছোট হইল কোয়ালিটি প্রোডাক্ট, এবং এটাতে জাপান লেখা নাই, কিন্তু আমার হাতে ধরেই মনে হচ্ছে যে এটা একটা জাপানিজ প্রোডাক্ট। ধরে মনে হওয়ার অনেক কারণ আছে, হয়তো লেখা মুছে গেছে বা কিছু একটা, এটা বের করা পসিবল, হয়তো এই যে এইটার ভিতরে যে শেপ, শেপেও কোনো কিছু লেখা থাকতে পারে। তারপর এখানে দুইটা নামটা আমি ভুলে গেছি, ভি ক্লাম্প না কি জানি বলে, যাই হোক আপনারা যারা মানে লেদ মেশিনের কাজ করেন তারা, ভি ব্লক বলে, ভি ব্লক রাইট, এটা হচ্ছে ভি ব্লক। দুইটা আসলে এক জোড়া বা এক সেট, লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। জাপানের টপ কোম্পানির একটা অ্যাডজাস্টেবল প্লায়ার্স বা মানকি প্লায়ার্স, এই যে টপ এখানে লেখা আছে, GIS লোগো আছে, এবং এখানে ছোট করে জাপানও লেখা আছে। এটার সাথে একটা টয়োটা কোম্পানির প্লায়ার্স এখানে আছে, টয়োটা জাপান। টয়োটা যে প্লায়ার্সও বানায় এটা জানতাম না, আমরা তো টয়োটাকে শুধু গাড়ির জন্য চিনি, তো এই টয়োটার প্লায়ার্সটা এটার সাথে আমরা ফ্রি দিয়ে দিব জাপানিজ বড়টার সাথে। আর জাপানের টপ কোম্পানির আরেকটা ছোট প্লায়ার্স এখানে আছে, এটা তো এখানে জাপান লেখা আছে, ক্রোম ভ্যানাডিয়াম স্টিল, এবং মডেলও লেখা আছে, 165, 165 mm, অর্থাৎ 6 ইঞ্চি সাইজের ইয়ে আর কি, প্লায়ার্স আর কি, অ্যাডজাস্টেবল। তারপরে খুব সুন্দর একটা বেয়ারিং পুলার আছে, এটাও জাপানিজ, এটা সম্ভবত, আচ্ছা সম্ভবত না, লেখাই আছে এখানে, 3 ইঞ্চি সাইজের, খুবই ছোট একটা পুলার। মডেল হচ্ছে GP75 হচ্ছে MM, আসলে 75 mm 3 ইঞ্চি হয়, এখানে জাপান লেখা আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে আর্ম। কন্ডিশন যথেষ্ট ভালো,
ব্যবহার হয়েছে, ভালো কন্ডিশনে আছে। এটাও একই কোম্পানির, জাপানের আর্ম কোম্পানির। এটা হচ্ছে 150 mm বা 6 ইঞ্চি সাইজের একটা বিয়ারিং পুলার। এগুলো জাপানিজ পুলারগুলো আসলে তিন পায়ের খুবই কম হয়, তবে এগুলো খুব কোয়ালিটিফুল হয়। কিছু সার্কলিপ প্লায়ার্স আমাদের কাছে আছে জাপানিজ, জাপানের ওসিআই কোম্পানির। এটা সম্ভবত 12 ইঞ্চি সাইজের একটা সার্কলিপ প্লায়ার্স হবে। আচ্ছা, এই দুইটা মিলে হচ্ছে একটা সেট। হ্যাঁ, ইন অ্যান্ড আউট করে এটা হবে সম্ভবত 8 ইঞ্চি। এই দুইটা মিলেও একটা সেট। এগুলো যারা একটু, এইগুলোর মাথা কিন্তু যথেষ্ট চিকন, মানে যারা একেবারে ছোটো সার্কলিপের কাজ করেন, খোলেন লাগান 10-15 mm সার্কলিপ, তাদের জন্য এই সেটটা 8 ইঞ্চির সেটটা খুবই সুইটেবল। আর এই দুইটা মিলেও একটা সেট, ইন অ্যান্ড আউট। এটা হচ্ছে যারা একটু 15-20 mm সাইজের, 25 mm সাইজের সার্কলিপ খোলেন লাগান, তাদের জন্য সুইটেবল। এগুলো আবার জাপানের সুপার কোম্পানির, একটু দেখাই। এই যে এখানে সুপার লেখা আছে, মডেলও লেখা আছে, CH-4, এবং এই জায়গায় জাপানও লেখা আছে। তো এগুলো আসলে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট, ব্যবহৃত হইলেও নতুন প্রোডাক্টের চেয়ে আরও 10 গুণ বেশি সময় আপনারা ইউজ করতে পারবেন। আর এই দুইটার কোনো সেট নাই, এমনিতেই আপনারা যদি চান তাহলে নিতে পারবেন। একটা স্ক্রুড্রাইভার এখানে আছে, এটাতে কোনো মেইটেড লেখা নাই, তবে ইলেকট্রিক প্যানেল বোর্ডের কাজ টাজ যারা করেন তাদের জন্য বেশ সেফ। পুরোটাই প্লাস্টিক কাভার দিয়ে মোড়ানো, শুধু এই জায়গাটা স্টার মাথা বের করা আর কি। এটা হচ্ছে একটা মানে বাটালি তো বলি আমরা, এটার আর কোনো নাম থাকতে পারে আমি জানি না। আচ্ছা, এগুলো দুইটা আছে এখানে। এটা খুবই হালকা, এটা সম্ভবত চাইনিজ, এটার কোয়ালিটি দেখেই চায়না চায়না মনে হচ্ছে। এটা হচ্ছে একটা শিট কাটার, একবারে পাতলা শিট, 18-20 গেজার শিট, আপনারা অ্যালমোনিয়াম শিট বা মেটাল শিট কাটতে পারবেন এটা দিয়ে। দুইটা পেইন্ট স্ক্রাবার আছে, এই দুইটাও খুব সম্ভবত জাপানিজ। এখানে আপনারা হ্যামারিং করতে পারবেন, মানে এই মেটালটা একেবারে এই পর্যন্ত আসছে, মানে কোনো কিছু তোলার ক্ষেত্রে এখানে হ্যামারিং করেও আপনারা তুলতে পারবেন। কিন্তু মূলত স্ক্রাবার ইউজ হয় এরকম ঘষে রং টং তোলার জন্য বা কিছু ঘষে তোলার জন্য। একটা কেচি আছে, এটাতে কোনো মেড লেখা নাই, তবে এটাও একটা জাপানিজ লটারি কেচি। একটা সিক ল্যাম্প আছে 3 ইঞ্চি সাইজের, জাপানের গ্লোরি কোম্পানির। এই সিক ল্যাম্পগুলোর বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট। জাপানের সুপার কোম্পানির একটা টিউব কাটার আমাদের কাছে আছে, এই হচ্ছে সুপার। এখানে হচ্ছে ইয়ে লেখা আছে, মডেল মনে হয় এটা গ্যাপ, আচ্ছা মডেল না, এটা ক্যাপ হচ্ছে 3 থেকে 32 mm টিউব আপনারা কাটতে পারবেন। 32 mm অর্থাৎ 16 ইঞ্চি টিউব পর্যন্ত এটা দিয়ে কাটা যাবে, সর্বনিম্ন 3 mm। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 3 mm থেকে 30 mm পর্যন্ত। এইটা আবার দাগ টাক দেওয়ার জন্য একটা ছুরির মতো বের করা, কিন্তু এটাতে মেটেড লেখা নাই এখানে। আচ্ছা, ব্র্যান্ডের নাম লেখা আছে ওটিসি, ওটিসি কোন দেশের কোম্পানি আমি আসলে জানি না, কোম্পানিটা আমার কাছে নতুন। কিন্তু বিল্ড কোয়ালিটি বলতেছে এটা জাপানিজ কোম্পানি হবে, বাকিটা আপনারা দেখে নিতে পারবেন অথবা আমিও দেখে জানাইতে পারবো যে এটা কোন দেশের কোম্পানি। জাপানের সুপার কোম্পানির একটা চেইন রেঞ্জ আমাদের কাছে আছে, একেবারে মানে স্পেয়ার কন্ডিশনের। আমি জানি না এটা ব্যবহার হয়েছে কি না, কিন্তু দেখে মনে হয় যে ব্যবহার হয় নাই। চেইন থেকে শুরু করে মানে এত নতুন চেইন রেঞ্জ আমরা পাই নাই কখনো। সুপার টং মেড ইন জাপান, এ হচ্ছে তাদের ব্র্যান্ড লোগো। এবং ব্যবহার হইলে নর্মালি যা হয় যে দাঁতের যে লাল রং এগুলো উঠে যায়, কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন দাঁতের কিন্তু কোনো লাল রং এখনও উঠে নাই। সুতরাং আপনারা ধরে নিতে পারেন এটা ব্যবহারই হয় নাই। আর সাইজ হচ্ছে এটা আপনারা 3/8, মানে সবচেয়ে চিকন পাইপ, 3/8 থেকে শুরু করে 4 ইঞ্চি সাইজের পাইপ পর্যন্ত ধরতে পারবেন। 3/8 পাইপ হচ্ছে আমার এই আঙ্গুলের চেয়েও চিকন, তার মানে আপনারা গেজ করতে পারতেছেন যে কত চিকন জিনিস ধরা যাবে। এই আঙ্গুলের চেয়েও চিকন থাকে 3/8 পাইপ, সর্বোচ্চ 4 ইঞ্চি পর্যন্ত ড্রপ ফ্রোস্ট পোস্ট। এবং এটা
একটা খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট। এটা এটাও একটা জাপানিজ ফিল্টার পুলার, সুপার কোম্পানির অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, সুপার জাপান BW-2 হচ্ছে মডেল, অ্যালুমিনিয়াম অ্যালয় এবং যথেষ্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট। এবং বেল্টেল এখনও ব্যবহৃত কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে, এবং অ্যালুমিনিয়াম হওয়াতে এটা যথেষ্ট লাইট ওয়েট, হালকা। আচ্ছা, এইটাও সেম সুপার কোম্পানিরই অ্যালুমিনিয়াম অ্যালয় 12K, এটাতে আবার জাপান কথাটা লেখা নাই। এটা একটা ফাইল টাইপের জিনিস, খোলো তো এটা দিয়ে। হ্যাঁ, খোলা না এটা। আচ্ছা, এইটা ফাইলই তো মনে হয়, এটা স্ল্যাক্স এর টিউজ, আমি নিজেও জানি না কিন্তু মনে হচ্ছে কোনো কিছু ঘষার কাজে এটা ব্যবহার হয়। জাপানের ট্রাস্কো কোম্পানির একটা পিন পাঞ্চ সেট আমাদের কাছে আছে, এবং এটা জাপানের খুব নাম করা কোম্পানি পিন পাঞ্চ সেট, কিন্তু মেড হচ্ছে তাইওয়ানে। এই যে কোনায় লেখা মেড ইন তাইওয়ান, আর এখানে লেখা আছে পিন পাঞ্চ সেট, এবং এটা হচ্ছে ব্র্যান্ডের নাম ট্রাস্কো। এটা জাপানের ভেজেল কোম্পানির একটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার। এই ধরনের স্ক্রুড্রাইভার বাজারে বন্দরে সব জায়গায় পাবেন, হার্ডওয়্যারের দোকানে। যেটা পাবেন না সেটা হচ্ছে এরকম একটা প্রোডাক্ট, জাপানের ভেজেল কোম্পানির, খোদাই করে জাপান লেখা, নাম্বার 2500, এবং কন্ডিশন খুবই ফ্রেশ। এটা ব্যবহার হয়েছে, এখানে নিশ্চয় আপনারা হ্যামারিংয়ের চিহ্ন দেখবেন, কিন্তু খুব সলিড এবং খুবই ভালো বিল্ড কোয়ালিটির একটা প্রোডাক্ট। মানে আমরা জাহাজের যত ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার বিক্রি করি তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটির, ভেজেল কোম্পানির এটা। এবং এটার সাথে আপনারা একটা ফ্ল্যাট এবং একটা স্টার বিট পাবেন। এটা সম্ভবত এটার অরিজিনাল বক্স, তবে বক্সটা পুরান, ভেজেল জাপান ইম্প্যাক্ট ড্রাইভার। অনেকগুলো এয়ার গান আমাদের কাছে আছে, সম্ভবত এগুলো জাপানিজ, তবে মেড লেখা নাই কাপগু। এটাতে মডেল লেখা আছে TK-5, তো সবগুলো সেমই, সবগুলোতেই TK-5ই লেখা। আচ্ছা, এই তিনটা একটু ডিফারেন্ট, এটার মডেল DG-10 এবং মেড লেখা নেই একটাতে। আসলে আমি ভাবছিলাম জাপান টাপান লেখা থাকবে, কিছু সমস্যা আছে। কাঠে ড্রিল করার মতো দুইটা তিনটা বিট আমাদের কাছে আছে, এগুলো বেশ লম্বা। এটা হচ্ছে 1 ফিট লম্বা, এবং এগুলো মনে হয় 1.5 ফিটের মতো লম্বা হবে। 1 ইঞ্চি সাইজের ড্রিল আপনারা করতে পারবেন যে কোনো নর্মাল ড্রিল মেশিনে লাগিয়ে। এটা হচ্ছে একটা গরিবের ডায়াল গেজ বলতে পারেন, মানে যেটা লেদ মেশিনে লাগিয়ে ডায়াল গেজের কাজ করে, রাউন্ড শেপের কোনো কিছু চাকে লাগাইলে এই জিনিসটা আসলে লাগে। এটা হচ্ছে একটা সার্কেল কাটার, পলিথিন, রেক্সিন, চামড়া এই জাতীয় সব কিছু গোল করে কাটা যায়। এটা আবার অ্যাডজাস্টেবল, আগে পিছিয়ে ছোটো বড়ো করে ইয়ে করতে পারবেন, কাটতে পারবেন। এই প্রোডাক্টটা যথেষ্ট কোয়ালিটিফুল, এবং এখানে একটা স্কেল আছে, আপনারা কত mm করে কাটবেন। হ্যাঁ, সেন্টিমিটারের মাপ আছে, 25 সেন্টিমিটার পর্যন্ত আপনারা মাপতে পারবেন, কত mm পর্যন্ত মানে 10 ইঞ্চি আর কি, কতটুকু করে কাটবেন এটা এখানে দেখে দেখে সেই সাইজ মতো কাটতে পারবেন। এই ধরনের কিছু ড্রিল বিট আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের, এগুলো আমরা ট্যাপার বিট বলি, যেগুলো সরাসরি একটু প্রফেশনাল ড্রিল মেশিনে লেগে যায়। এগুলোর কমপ্লিট সেট আছে আমাদের কাছে, আপনারা একেবারে 10 mm থেকে শুরু করে 30-40 mm পর্যন্ত যদি এক সেট নিতে চান তাও নিতে পারবেন, অথবা যদি মনে করেন যে কোনো এক সাইজের একটা নেবেন তাও নিতে পারবেন, অথবা যদি মনে করেন আপনার 5 পিসের সেট লাগবে 10-15 বা 15-20 বা 25-30, হ্যাঁ এরকম আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা রাবার ম্যালেট এখানে আছে বা রাবার হ্যামার, তারপরে আরেকটা রাবার হ্যামার আছে, এটার অবশ্য আমরা স্টিক পাই নাই। আরেকটা শীট কাটার এখানে আমাদের কাছে আছে একদম স্পেয়ার, কোনো কিছু না। এদের কার্টন ছিল, কার্টনটা আমরা হারাই ফেলছি, পলিথিনে এই একদম স্পেয়ার প্রোডাক্ট। এগুলো দিয়ে বেশ মোটা শীট আপনারা কাটতে পারবেন, জিনিসটা ব্যবহারই হয় নাই। এই ধরনের মোটা এলকির একটা সেট আমাদের কাছে আছে জাপানি, সেখানে একটা মাত্র পাইছি, মানে এইটা না,
একেবারে ব্ল্যাক কালারের খুবই ফ্রেশ কন্ডিশনের এলকির সেট আছে, কারোর লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তিনটা অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্চ আমাদের কাছে আছে। ছোটোটাই আগে দেখাই, এইটার চেহারা সুরত দেখে আপনাদের অনেকেরই পছন্দ হবে না হয়তো, কিন্তু ব্র্যান্ডটা খুবই ভালো। বাফেলু হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড, এবং এই যে কে দিয়ে যেটা সার্কেল দেখতে পাচ্ছেন এটা একটা লোগো, এটা হচ্ছে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো। কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্টে শুধুমাত্র এই লোগোটা থাকে। এটা 300 mm সাইজের একটা সেলাই রেঞ্চ, অর্থাৎ 12 ইঞ্চি সাইজের। ড্রপ ফোর্সড লেখা আছে, এবং এই জায়গায় লেখা আছে কোরিয়া। পছন্দ না হওয়ার মতো খুব বড় কারণ নাই, মানে শুধু জংয়ের কারণে আমি বলছি এটা, কিন্তু আদারওয়াইজ এই জিনিসটা খুবই স্মুথলি হচ্ছে, মানে আঙ্গুলেরই সারা এটা ইয়ে হয় আর কি, ওপেন হয় এবং ক্লোজ হয়। জাপানিজ প্রোডাক্টের মতোই ব্যবহার করে খুবই মজা পাবেন। এটা হচ্ছে 24 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্চ, মেড ইন সুইডেন। আর এটা যেই কোম্পানি বাচু, এই কোম্পানি 100 বছরেরও বেশি সময় ধরে এই ধরনের সেলাই রেঞ্চ বানায়, মানে সেলাই রেঞ্চের জন্য তাদের খুব একটা খ্যাতি আছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা এই জায়গায় হচ্ছে মেড ইন সুইডেন লেখা, আর এখানে লেখা হচ্ছে সাইজ 24 ইঞ্চি। একটু ডিফারেন্ট শেপের, যদিও একটু রাস্টি। হ্যাঁ, এই যে তারা 1892 সাল থেকে এই বাচু কোম্পানি হচ্ছে টুলস বানায়, তাহলে 1892 থেকে এখন 2024 আপনারা হিসাব করে নিতে পারবেন কত বছর হয়েছে। আর এই এই প্রোডাক্টগুলো একেবারে অন্য লেভেলে, এত বড় জিনিস তারপর আপনারা খুবই হালকা করে ইয়ে করলেই মানে টাইট লুজ করতে পারবেন। সর্বোচ্চ 2 ইঞ্চি বড় নাট বোল্ট এই সেলাই রেঞ্চ দিয়ে ধরা যায়। এগুলো ছোটোখাটো কাজের জিনিস না, যারা একটু প্রফেশনাল কাজকর্ম করেন বা সাধারণত বড় নাট বোল্ট খুলতে হয় তারা এগুলো কালেকশনে রাখতে পারেন। আর 24 ইঞ্চি সাইজের আরেকটা সেলাই রেঞ্চ আমাদের কাছে আছে, এটা চাইনিজ কোম্পানির নাম দেখলেই বোঝা যায়, টং জিয়াং। মাঝখানটা মানে চাইনিজ ভাষায় টং জিয়াং লেখা, কিন্তু এই দুইটা যদি আপনাদেরকে মানে সামনাসামনি রেখে এভাবে ধরলে আপনাদের মনে হবে চায়নাটার চেয়ে এইটার চেয়ে চায়নাটা বেশি হেভি, মানে এটা আসলে একটু বড় সড়ো লাগে দেখতে, কিন্তু আসলে এখানে একটা এটার মুখও অনেক বড়। মেটালের স্পেশালিটি নিয়ে একটা আসলে ব্যাপার এখানে আছে। হ্যাঁ, তো কোনোভাবে এটার চেয়ে এটা বেশি লং লাস্টিং হইতে পারে না, দেখতে বড় হইল এবং দাম এটার চেয়ে এটা বেশি ডেফিনেটলি। তো যারা হচ্ছে চাইনিজ একটু লো প্রাইসের মধ্যে চাচ্ছেন তুলনামূলক, তারা এটা দেখতে পারেন। চাইনিজ বলতে কিন্তু আবার মার্কেটের না, মার্কেটের চাইনিজ প্রোডাক্ট এর চেয়ে অনেক মানে দুর্বল হয়। এটা জাহাজেরই অরিজিনাল জাহাজের প্রোডাক্ট, এবং জাহাজের বলেই ইংলিশের মাঝখানে আবার চাইনিজ লেখাও আছে। আপনারা মার্কেটারগুলো দেখবেন শুধুমাত্র ইংলিশে লেখা থাকবে মেড ইন চায়না বা কিছু একটা। তো এইটাও 24 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্চ, 65 mm by 600 mm। একটা হ্যাক্সো ব্লেড আমাদের কাছে আছে, এটার হ্যান্ডেল সহ ব্লেড টেলেড লাগানো। এটার কোনো স্পেয়ার ব্লেড আমাদের কাছে নাই, পরবর্তীতে ব্লেড বাজারে পাবেন কি না এটাও আমি মানে বলতে পারছি না নিশ্চিত করে। সম্ভবত 24 ইঞ্চি সাইজের একটা ব্লেড, তবে এই ব্লেডটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। এটা নর্মাল হ্যাক্সো ব্লেড হচ্ছে, একটু হেভি, দামও কমিয়ে রাখবো সমস্যা নাই। হাই প্রেশার পিতলের কিছু গেট ভাল্ব আমাদের কাছে আছে। হাই প্রেশার বলতে একটা মারাত্মক রকম প্রেশার নিতে পারে, এয়ার প্রেশারের চেয়েও বেশি। ধরেন এয়ার প্রেশার বলতে 100-150 PSI এর চেয়েও বেশি ক্যাপাসিটি। এটা 20 MPa-তে হচ্ছে 200 bar, 200 bar-এ হচ্ছে কত, 3000 PSI, অর্থাৎ নর্মাল ট্রাকের বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকের চাকায় হচ্ছে 250 PSI বাতাস থাকে, আর এটা 3000 PSI প্রেশার নেওয়ার মতো করে বানানো। এটা কিন্তু পানির লাইনের না, আপনারা এই ছিদ্র দেখলেই বুঝতে পারবেন। এই ধরনের গেট ভাল্ব হাইড্রোলিক লাইনে অথবা এয়ার খুব হাই প্রেশার বাতাসের লাইনে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এটা পুরোটাই আবার পিতলের, এবং বিল্ড কোয়ালিটি এটা এটা আধা কেজির কম হবে না আমার মনে হয়। এগুলো হচ্ছে পুরো সব কিছু পিতল, এবং স্পেয়ারই ছিল, আমরা পলি থেকে খুলে রাখছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। জাপানিজ প্রোডাক্ট এবং অত্যন্ত হাই কোয়ালিটির প্রোডাক্ট। এগুলো 5টা আমাদের কাছে আছে, 3000 PSI হচ্ছে প্রেশার নিতে পারবে। আর এখানে পিতলের কিছু নিপেল প্লাস নজেল আছে,
গ্রিস গানের নিপেল নজেল আর কি, এই যে এগুলো, এগুলো যদি কেউ পাইকারে নিতে চান দোকানে বিক্রির জন্য, বিভিন্ন মেশিনারিজে এটা লাগানো থাকে এবং এটার সাথেই গ্রিস গানের নজেলটা কানেক্ট হয়ে গ্রিস ইনপুট করে আর কি, মানে এইটা আলাদা দেখা হবে। এই জিনিসটা হচ্ছে গ্রিজের পাইপের, গ্রিস গানের পাইপের মাথায় থাকে, এটাও নিতে পারবেন, পিতলের খুব কোয়ালিটিফুল। আর এইটা হচ্ছে যেটা হচ্ছে কোনো মেশিনারিজে থাকে গ্রিজ ইনপুট করার জন্য, এগুলো অ্যাভারেজ ফিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা মাইক্রোমিটার, জাপানের মিতুটোয়ো কোম্পানির, 0 থেকে 25 mm পর্যন্ত, এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় ওয়ার্কশপ গ্যারেজ বা যেই জায়গায় বলেন। এটার উল্টা সাইড যদি আপনাদেরকে দেখাই, এটা GIS লোগো আছে এবং মেড ইন জাপান লেখা আছে, খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট মিতুটোয়ো। আর NSK-এর উপরে কোনো মাইক্রোমিটার হয় না সাধারণত। আর এটার সাথে হচ্ছে এই যে সার্টিফিকেটও আছে, কোয়ালিটি সার্টিফিকেট। এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক সাইজের আছে, যদি কেউ মনে করেন 0 থেকে 300 mm পর্যন্ত কমপ্লিট সেট নেবেন তাও নিতে পারবেন। আর এখানে কিছু হাই টেম্পারেচার গ্রিজ আমাদের কাছে আছে, এটা মডিল কোম্পানির, আর এইটার কি জানি একটা কোম্পানি 300°C পর্যন্ত নিতে পারবে, আর এটা হচ্ছে 380°C পর্যন্ত। এই হচ্ছে গ্রিজের কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন, একদম স্পেয়ার এবং অরিজিনাল হাই টেম্পারেচার গ্রিজ। এটারও ভিতরে এরকম থাকবে, কেউ খুলে দেখতে চাইলে আমরা দেখাই দেবো। তারপর এটা হচ্ছে একটা সিলিকন স্প্রে, এটাও এক ধরনের লুব্রিকেন্ট, এবং সিলিকন স্প্রেটা ধরেন রাবারের ফ্রিকশন যেখানে হয় এই জাতীয় কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয়, মেটালের চেয়ে বেশি। তবে আপনারা চাইলে যে ড্রিল মেশিন, সেলাই মেশিন, চেয়ার ইত্যাদি ইত্যাদি, ড্রয়ের যে ছোটো ছোটো চাকা থাকে, সার্কুলার ইত্যাদি, মানে একেবারে WD-40 যে কাজে ইউজ হয় আপনারা এটা সেম কাজ ইউজ করতে পারেন। তবে সিলিকন স্প্রেটা স্পেশালি দেখলাম গাড়িতে সবচেয়ে বেশি ব্যবহার হয়, গাড়ির দরজায়, গাড়ির গ্লাসে, তারপর হচ্ছে যে সানরুফ মুনরুফ থাকে সেই দিকেও হচ্ছে WD-40-এর চেয়ে সিলিকন স্প্রেটা বেশি প্রেফার করা হয়, এবং এটা খুব ভালো কোম্পানি CRC, খুবই কোয়ালিটি প্রোডাক্ট। এবং এইটার মেটটা আমি আসলে খুঁজছিলাম, মেটটা কোথাও লেখা নাই, তবে অনেক নাম করা কোম্পানি এটা, এটা আপনারা নিঃসন্দেহে এইটার উপর ভরসা করতে পারেন। আচ্ছা, CRC ইন্ডাস্ট্রিজ, USA লেখা আছে, USA এর প্রোডাক্ট। আমি যতদূর জানি CRC এমনিতে জাপানিজ কোম্পানি, USA তে হয়তো বা ম্যানুফ্যাকচারিং হয়েছে এরকম হতে পারে। মোবিল কোম্পানির এই ধরনের টিউব গ্রিজ আমাদের কাছে আছে, মোবিল গ্রিজ লেখা, XHP-222, এটা খুব নাম করা একটা সিরিজ, এটাও হাই টেম্পারেচার গ্রিজ, নীল কালারের থাকবে। এটাও এক ধরনের গ্রিজ, তবে হাই টেম্পারেচার না, অন্য কালারের। আর এটাও এক ধরনের সিলিকন গ্রিস, এই যে এখানে লেখাই আছে সিলিকন গ্রিস, এই গ্রিসটা সাধারণত হাইড্রোলিক জ্যাক থেকে শুরু করে অনেক কাজে ব্যবহার হয়। আর এগুলো হচ্ছে অ্যাডেসিভ বা সলিউশন গাম, বেলকো, বেলি বেলকো মনে হয় ব্র্যান্ডের নাম। এটা এক ধরনের লুব্রিকেন্ট, ফ্লোরিন লুব্রিকেন্ট না কি জানি না, আমি এটা আসলে ভুলে গেছি। এইটাও এমন জায়গায় ইউজ করা হয় যেখানে অতিরিক্ত লোড থাকে এবং লুব্রিকেশনের প্রয়োজন পড়ে, যেখানে নর্মাল লুব্রিকেন্ট হচ্ছে সার্ভাইভ করতে পারে না। এগুলো জাপানিজ প্রোডাক্ট, ইউনিয়ন কার্টন করা আছে আমাদের কাছে, এটা ঝাঁকায় তারপর ইউজ করতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের রেজিন, এভি গ্লুর মতো, যেটা দুইটা একসাথে মিক্স করে তারপরে কোনো জায়গায় ব্যবহার করতে হয়। নিউ এপক্সি হার্ডনার, এটা হচ্ছে হার্ডনার, এটা হচ্ছে রেজিন, এই যে নিউ এপক্সি রেজিন হার্ডনার, এই দুইটা সমান পরিমাণে নিয়ে এক ধরনের গাম বানানো যায়। এটা হচ্ছে সিলিকা জেল, সিলিকা জেল হচ্ছে সাধারণত আর্দ্রতা শোষণ করার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা কাঠের ভার্নিশ, যে কোনো পুরান ফার্নিচারকে আপনারা একদম নতুন করে ফেলতে পারবেন এটা দিয়ে, স্পেশাল পলিশার ভার্নিশ, এখানে লেখা আছে বয়ো, এবং একটা কুমিরের ছবি দেওয়া আছে, কি রোস্টা সার না কি জানি একটা লেখা আছে। এটা দারুণ কাজ করে, মানে ধরেন আপনার বার্নিশ অনেক পুরনো হয়ে গেছে, জাস্ট একটু সাবান পানি দিয়ে ধুয়ে নতুন করে এক লেয়ার দিলে দেখবেন যে চকচকা হয়ে গেছে, দারুণ জিনিস। এটা হচ্ছে একটা গ্রিস কার্টিস,
ইয়ামাটো কোম্পানির জাপানিজ সরি ইয়ামাডা কোম্পানির জাপানিজ কোম্পানি, খুব কোয়ালিটিফুল একটা গ্রিজেটের ভিতরে আছে, সম্ভবত 400 গ্রাম করে থাকে। এগুলো আমাদের কাছে কার্টন আছে কোয়ান্টিটি। এইটা এক ধরনের কি বলবো, এটারে টাইলসের ফাঁকে ইয়ে করে, ওই যে টাইলস জোড়া দেওয়ার পর এক ধরনের সিমেন্ট লাগায় না ফাঁকে, সেটা সেই জিনিস সম্ভবত। ছবি তো তাই বলতেছে, সিলিকনের মতো, সিলিকন গ্লুর মতো। এটা একটা অ্যাভি গ্লু ইন্ডাস্ট্রিয়াল, দুইটা মিক্স করে হচ্ছে ইয়ে করতে হয়। আরে বাপরে, তাদের অ্যাপ সহ আপনি ইনস্টল করে নিতে পারবেন জাস্ট স্ক্যান করে গুগল প্লে এবং অ্যাপ স্টোর। আর জার্মান কোয়ালিটি বুঝাইছে এইটা দিয়ে, উইকন প্রোডাক্টটা মনে হয় জার্মানির প্রোডাক্ট সম্ভবত। তো ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম, কোনো কিছু রিপেয়ার করে আর কি, এটা দিয়ে দুইটা মিক্স করে বানাইতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের সিলিকন গ্লু, এটাও দুইটা মিক্স করে বানাইতে হয়, তবে এটা শুকানোর পরে হার্ড হয় না, একটা অ্যাডিসিভ রাবারের মতো থাকে। এটা কোনো সার্কিটকে, ইলেকট্রিক সার্কিটকে ওয়াটার প্রুফিং করার জন্য এই ধরনের গ্লু আসলে ইউজ করে। যেমন ওয়াশিং মেশিনের সার্কিটে আপনারা দেখবেন এই ধরনের একটা গ্লু দেওয়া থাকে। আমেরিকান স্টারের ব্র্যান্ডের কিছু হোলসও আমাদের কাছে আছে। আমেরিকান ব্র্যান্ড হইলো, এগুলোর মেড হচ্ছে ইউকে। আমি আপনাদেরকে সবচেয়ে ছোটো সাইজটাই প্রথমে দেখাই, আপনারা নিশ্চয়ই এখানে খেয়াল করবেন, স্টারেট বিএসএস বি মেটাল, মেড ইন দ্য ইউকে, ইউকে মেড হইলো, এটা ইউএসএর ব্র্যান্ড। এবং এটা হচ্ছে 2 ইঞ্চি সাইজের, এগুলো আপনারা কাঠে বা প্লাস্টিক বোর্ডে এই জাতীয় সব কিছুতে ইয়ে করতে পারবেন, হল করতে পারবেন। এটা স্পেয়ার, যেগুলো ব্যবহৃত এগুলো দেখলেই বোঝা যায়, সাইডে রং উঠে যায় দাঁতের পাশে। তো 2 ইঞ্চি সাইজের আমাদের কাছে আসা হচ্ছে 4টা, এবং প্রত্যেকটার সাথেই, প্রত্যেক সেটের সাথে এরকম একটা ইয়ে পাবেন। এটা ছাড়া হচ্ছে এগুলো ইউজ করা যায় না, এটা খুলে আপনারা অন্য যে কোনো বাকি 3টাতেও লাগাইতে পারবেন, এই জিনিসটা আলাদা খুলে ফেলা যায় লুজ দিয়ে। তো 4টা আছে হচ্ছে 2 ইঞ্চি সাইজের, আর 2 ইঞ্চি সাইজের সবগুলোই মনে হয় স্পেয়ার। হ্যাঁ, 2 ইঞ্চি সাইজের 4টাই ব্যবহার হয় না, 2 ইঞ্চি বা 50 mm। হ্যাঁ, 2 ইঞ্চির পরে হচ্ছে, এটা কত জানিয়েছিল, 64 mm হলো, এটা হচ্ছে 64 mm বা 2.5 ইঞ্চি সাইজ। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে জায়গায় লেখা আছে 2.5 ইঞ্চি বা 64 mm, এইটাও ব্যবহার হয় নাই। এবং 2.5 ইঞ্চি সাইজের আছে মাত্র 2টা, এই 2টার সাথে ওই যে এই জিনিসটা আছে, এইটা আসলে এইভাবে এখানে অ্যাটাচ করে পরেই যে কোনো ড্রিল মেশিনে আপনারা ইয়ে করতে পারবেন, লাগাইতে পারবেন। এটা লাগানো খুবই ইজি, জাস্ট থ্রেড ঘুরায় লাগায় এই লক বরাবর লাগাই দিলে এটা হয়ে যায়, এটা খুলে অন্য অন্য বিটও আপনারা লাগাইতে পারবেন। তো এটা হচ্ছে 2.5 ইঞ্চি সাইজের, 2.5 ইঞ্চির পর হচ্ছে 3 ইঞ্চি সাইজের আছে এখানে আমাদের কাছে 4টা, 3 ইঞ্চি 4টার মধ্যে 3টা হয়েছে স্পেয়ার, মানে আনইউজড, আর একটা ব্যবহার হয়েছে যেটা বিটের সাথে লাগানো আছে। এই যে এখানে লেখা আছে মেড ইন দ্য ইউকে, এবং অপরদিকে সাইজও লেখা আছে 3 ইঞ্চি বা 76 mm। হ্যাঁ, এটা ব্যবহার হয় নাই। এই লটে আছে 4টা বিট সহ, আর এটা হচ্ছে সবচেয়ে বড় লট, এবং এই বড় লটের মধ্যে মানে একটা ব্যবহার হয় নাই। এটা হচ্ছে 3.5 ইঞ্চি সাইজের, সাইজটাকে দেখাই, এই যে 3.5 ইঞ্চি অথবা 89 mm। এটা খোলো তো, ঠিক আছে, আমি যা ধারণা করছি তাই। এই 3টাই হচ্ছে একেবারে স্পেয়ার, এবং এই 3টার সাথে আপনারা এই ইয়েটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে এইটা ছাড়া আসলে এটা ব্যবহার করতেই পারবেন না। তো প্রত্যেকটা সেটের সাথে এরকম থাকবে। তো এই যে 4টা সেট দেখাইলাম, আমরা চেষ্টা করবো এই পুরো সেটটা একসাথে বিক্রি করার। যদি একসাথে বিক্রি করতে না পারি, তখন হচ্ছে আমরা আলাদা আলাদা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি, তখন ছোট ছোট লটে আসলে বিক্রি করব। 2টা ড্রিল বিটের চাক আমাদের কাছে আছে স্পেয়ার, এই যে ড্রিল চাক উইথ কি চাবি সহ আছে। ক্যাপাসিটি হচ্ছে 1.5 mm থেকে 13 mm পর্যন্ত, মানে একেবারে 1.5 mm চিকন বিটও লাগাইতে পারবেন, আর সর্বোচ্চ 13 mm মোটা বিট লাগাইতে পারবেন। 2টা চাকি হচ্ছে স্পেয়ার, তবে সম্ভবত চাইনিজ প্রোডাক্ট, কোনো মেড লেখা নেই, তবে ব্র্যান্ডের নাম লেখা আছে সানিউ, সানিউ চাক। এখানে একটা হোস পাইপ আমাদের কাছে আছে, এটা একটু ডিফারেন্ট টাইপের পাইপ, একটু খুলে আপনাদেরকে দেখাই। জাহাজে এই পাইপটা ব্যবহার করতে হচ্ছে পানির নিচে যারা ডুব দিত ডুবুরি, তাদেরকে অক্সিজেন সরবরাহ করার জন্য। এই মাস্কটা মুখে তারা পরে পানির নিচে চলে যাইতো, এবং এটার যে অপর প্রান্ত ওই এই যে এই মাথাটা ভিতরে পড়ে গেছে, এটা হচ্ছে অক্সিজেনের বোতলের সাথে কানেক্ট করে দিত। এটা আরেক মাথা, অক্সিজেনের বোতলের সাথে কানেক্ট করে দিলে যে ডুবুরি আছে সে 60 ফিট পানির নিচে থেকেও
অক্সিজেন নিতে পারতো, মানে সরাসরি বোতল পিঠে না নিয়ে হচ্ছে পাইপের মাধ্যমে অক্সিজেনটা নিত আর কি। আপনারা অন্য যে কোনো কাজে এই পাইপটাকে ব্যবহার করতে পারবেন, এটা এয়ার মানে কম্প্রেসরের সাথে ইউজ করতে পারবেন এয়ার পাইপ হিসাবে। এখানে লেখাই আছে এয়ার হোস পাইপ, ব্র্যান্ডের নাম হচ্ছে কোকেন, কোকেন এয়ার এয়ারলাইন হোস পাইপ এখানে লেখা আছে। আনুমানিক 150 PSI পর্যন্ত প্রেশার দিতে পারবেন, তবে একটা বিশেষ কাজের জিনিস এটা ছিল, এটার আমাদের লাগতেছে না, মানে ওই কাজে না লাগলেও ডিফারেন্ট কাজ ইউজ করতে পারবেন। আর কেউ যদি মাস্টার্স ধরেন পারে নিচে ডুব দিয়ে অক্সিজেন সিলিন্ডারের উপরে রেখে যদি সেভাবে ইউজ করতে চান অবশ্যই করতে পারবেন। এরকম দুইটা পাইপ আমাদের কাছে আছে, আর এটা খুলে আমরা মাপছি, এটা বরাবর 60 ফিট আছে এই পাইপটা। এখানে একটা প্লাস্টিকের বেলচা আমাদের কাছে আছে, এটা দিয়ে যে খুব ভারী কাজ করতে পারবেন তা না, একটু লাইট কাজ করতে হবে। ধরেন এমনিতে বালি টালি নেওয়া যাবে, হ্যাঁ, বা খামারে বা ভুসি টুসি বা ধান চালও নেওয়া যাবে, কিন্তু ধরেন ইটের কাঁকর বা লোহা জাতীয় খুব হেভি কোনো কিছু তোলা যাবে না। আর এটা ফাইবারের না, এই ধরনের প্লাস্টিক দেখলেই দেখবেন যে আপনাদেরকে ফাইবার বলে দাবি করে, ফাইবার হচ্ছে ডিফারেন্ট জিনিস। আর এই বেলচার দাম হচ্ছে 1000 টাকা, কিন্তু এটা ফাইবারের হইলে এই বেলচার দাম হবে 2500 থেকে 3000 টাকা। আজকের ভিডিওতে গুটি বা সকেটের অনেক বড় একটা কালেকশন আছে, এগুলো আমরা পাইকারি বিক্রি করব, খুচরা বিক্রি করব না, অর্থাৎ এক পিস করে বিক্রি করব না। সবচেয়ে কমন হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের গুটি, 1/2 ইঞ্চি সাইজের গুটির একটা লট আমরা রাখছি। এই লটের মধ্যে আমরা 100 পিস গুটি আপনাদেরকে দিব, এখানে হয়তো কম বেশি আছে, 100 পিস হিসাবেও নিতে পারবেন বা কেজি হিসাবেও নিতে পারবেন। আর যারা বিক্রির জন্য নেবেন তারা চাইলে আরও বেশিও নিতে পারবেন, গুটির আরও অনেক বড় কালেকশনের দিকে আমাদের কাছে আছে। তবে এখানে সবই হচ্ছে 1/2 ইঞ্চি সাইজ, 1/2 ইঞ্চি হ্যান্ডেল বা 1/2 ইঞ্চি মেশিনে লাগবে। আর যারা গ্যারেজ ওয়ার্কশপ যাদের আছে তারা চাইলে এরকম একটা লট নিয়ে নিতে পারেন, খুব সস্তায় আমরা দিয়ে দিব, খুব সস্তায় বলতে আবার 60 টাকা কেজি না। আর এই এই সেটটা হচ্ছে পুরোটাই হচ্ছে 3/4 সাইজের গুটি আছে এই লটে। এই যে এইটা হচ্ছে অনেক বড় সাইজের একটা গুটি, এটা 60 mm এবং জাপান লেখা আছে। এগুলো এখানে চায়না গুটি নাই, সবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট, 50 mm আছে, তারপরে এটাতে লেখা আছে তাইওয়ান, তাইওয়ান হইলো মোটামুটি জাপানিজ স্ট্যান্ডার্ডের গুটি। তারপর এইটা হচ্ছে জাপানের টনি কোম্পানির, এই যে ফিনিশিং দেখেন একটাবার। এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করব, 5, 10, 15, 20 মানে 27-28 পিসের মতো সকেট এই লটের মধ্যে আছে। ধরেন আমরা 30 পিস মিলাই দিব, 1/2 ইঞ্চি সাইজ, 3/4 সাইজ, এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজ। এগুলো তো মানে সাংঘাতিক হেভি, যেহেতু অনেক হেভি মেশিনের সাথে ইউজ করা হয়। এটাও জাপানের টনি কোম্পানির এবং খোদাই করে এখানে জাপান লেখাও আছে। এটা 55 নম্বর একটা গুটি বা 55 mm, সাইডের মেটালের থিকনেসটা একবার দেখেন। এগুলো হচ্ছে যে গাড়ির চাকা যারা খোলেন বড় বড় 1 ইঞ্চি সাইজের মেশিনের সাথে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ডেল লাগিয়ে ইউজ করতে হবে, মেশিনে সরাসরি লাগানোর অপশন নাই। এটা মনে হয় 40 নম্বর, তারপরে আমি সবগুলো নাম্বার দেখাইতে পারবো না, টনি 41 নম্বর জাপানিজ, এটাও এটা টনি না, জিনিয়াস 36 নম্বর। যাই হোক, এখানে মোটামুটি ছোটো থেকে বড় বিভিন্ন সাইজের আছে, এখানে 4, 8, 12 পিস আছে, 1 ইঞ্চি 12 পিসেরটা হচ্ছে, 12 পিসের হচ্ছে একটা লট। তারপরও যদি বড় গুটির মধ্যে ধরেন মিনিমাম 12 পিস লাগে না, আপনার 4-5 পিস লাগে, আপনি সাইজ জানাইলে আমরা প্রাইস জানিয়ে দিব, প্রাইসে যদি পছন্দ হয় তাহলে আপনি 2-4-5 পিসও অ্যাটলিস্ট নিতে পারবেন। কিন্তু সিঙ্গেল পিস বিক্রি করবো না, ধরেন 1 পিস গুটি তো আর কুরিয়ারে পাঠানো সম্ভব না, অ্যাটলিস্ট 2-4 পিস যদি লাগে তাহলে নিতে পারবেন। আর এইখান থেকে ধরেন আমরা 100 পিসের লট বলছি, এখন 100 পিস কারোর লাগবে না, কেউ যদি 50 পিসও নিতে চান অর্ধেক, অর্ধেক আমরা দিব, কোনো সমস্যা নাই। আর এইখানে একটা সেট আছে র্যান্ডম, এখানে 3/4 আর 1/2 ইঞ্চি সাইজের একটা মিশ্রণ আছে, এইটাও পুরোটা একটা লট, পিস হইলে পিস বা কেজি হইলে কেজি দুইভাবেই নিতে পারবেন। আর এইখানে আছে হচ্ছে, এটা হচ্ছে 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, এখানে রড লাগায় আপনারা ইউজ করতে পারবেন অ্যাডপ্টার, এটা হচ্ছে যে ফ্লেক্সিবল অ্যাডপ্টার 3/4 থেকে 3/4, এটা হচ্ছে 3/4 থেকে 1 ইঞ্চি অ্যাডপ্টার, এটাও 3/4 থেকে 1 ইঞ্চি অ্যাডপ্টার, এটা হচ্ছে 1 ইঞ্চি থেকে 3/4 অ্যাডপ্টার, তারপর 1/2 ইঞ্চি থেকে 3/4 বা 3/4 থেকে 1/2 ইঞ্চি বিভিন্ন ধরনের অ্যাডপ্টার আছে, বা 3/4 থেকে 3/4 ক্রস অ্যাডপ্টার বলে বা ফ্লেক্সিবল অ্যাডপ্টার।
মানে বিভিন্ন ধরনের এখানে আছে। তারপর এই যে এটা হচ্ছে হাফ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি, হ্যাঁ এটা হচ্ছে হাফ ইঞ্চি থেকে থ্রি ফোর। তো যে কোনো ধরনের অ্যাডাপ্টার বা এক্সটেনশন রড লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, সম্ভব হলে ভিডিওটা শেয়ারও করতে পারেন ফেসবুক বা ইউটিউব থেকে। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।